আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটির মাধ্যমে পহেলা বৈশাখের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল আপনাদের মাঝে শেয়ার করব। এই পিএলপি ফাইলটি ব্যবহার করে আপনারা তিনটি ডিজাইন তৈরি করতে পারবেন। এই ডিজাইনটি তৈরি করার জন্য পিক্সেললেব নামের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা ডাউনলোড করে নেবেন এবং প্রয়োজন হবে প্রজেক্ট ফাইল। প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করতে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, সেটা ভিডিও থেকে সংগ্রহ করতে হবে। এরকমভাবে একটা একটা করে 6টা মোট পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো এই দেখেন আমাদের তিনটা ডিজাইন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যান। চলুন ভিডিওটি শুরু করা যাক। পিক্সেললেব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম, তারপর সরাসরি আমরা ডিজাইনটি নিয়ে আসব। আপনারা ডাউনলোড করে তারপর পিক্সেললেবে অ্যাড করবেন। তো আমি সরাসরি নিয়ে আসলাম। এখানে দেখেন এই ডিজাইনটি হলো শুধু ব্যক্তিগত। এখন আমরা এটা এই ডিজাইনটি এখন আমরা করব বিভিন্ন দলের জন্য, যে কোনো একটা দল, আওয়ামী লীগ অথবা বিএনপি। মনে করেন প্রথমে আমরা বিএনপিটা দিই। তো আমরা দেখেন এটা হলো শুধু ব্যক্তিগত জন্য, এখানে কোনো দলবল নেই। তো এখন আমরা একটা দলের জন্য তৈরি করব। তৈরি করার জন্য এটা আমরা আনহাইড করে দিলাম, তারপর বাংলাদেশ জিন্দাবাদ এটাও আমরা আনহাইড করে দিলাম, তারপর সাংগঠনিক এটার নাম আমরা নিচে দিয়ে দেব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা যার যেটা সেটা এখানে বসিয়ে দিবেন নিচের দিকে, যেখানে টেক আমিনুল সোসাইট ইউটিউব চ্যানেল লেখা সেখানে। তো এখন আমরা অন্য একটি দলের জন্য দেব, আমাদের বিএনপির জন্য পোস্টার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন আমরা আওয়ামী লীগের জন্য ডিজাইনটি করব। আওয়ামী লীগের জন্য ডিজাইনটি করার জন্য আমরা প্রথমে এই লোগোটা সিলেক্ট করলাম, তারপর জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা সিলেক্ট করলাম, তারপর এই লোগোটা দিয়ে দিলাম, নৌকার লোগোটা। তারপর নিচের দিকে আপনারা দিয়ে দিবেন, এদিকে নিচের দিকে লেখা আছে নামের নিচের দিকে লেখা আছে টেক আমিনুল সোসাইট ইউটিউব চ্যানেল, সেখানে আপনারা দিয়ে দিবেন আপনাদের এই সাধারণ সম্পাদক নয়নগ্রাজগঞ্জ ইউপি শাখা অথবা আপনাদের যেটা সেটা এখানে বসিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিছি, আমার শাখারটা দিয়ে দিছি। তারপর আর কীভাবে আপনারা দিয়ে দিবেন এই বিএনপির জন্য, এখানে দিয়ে দিবেন সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দল রাজগঞ্জ শাখা, এরকমভাবে আপনাদের জেলার যেটা সেটা এখানে বসিয়ে দিবেন, আপনি যেটা সাপোর্ট করেন। তো আমি এমনিতেই দেখানোর জন্য একটা দিয়ে দিছি। তো আমাদের তিনটাই পোস্টার এরকমভাবে হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখছেন কয়েকগুলো পিএনজি আমি অ্যাড করেছি, এগুলো পিএনজি আমি তৈরি করেছি, প্রথমে লিখেছি তারপর এগুলো পিএনজি তৈরি করছি। এরকমভাবে আপনারা যে কোনো জায়গায় এটা বসিয়ে দিতে পারবেন, অথবা এটা ডিলিট করে আপনারা নতুন করে আবারও কিছু লিখতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা এখানে লিখে দিতে পারেন, এবং শুভেচ্ছা অভিনন্দন সেটাও আপনারা নতুন করে লিখে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, এবং ফন্টগুলো সিলেক্ট করে দিতে পারেন। এই ফন্ট যদি ভালো না লাগে অন্য ফন্ট দিতে পারেন। এখানে আমি এই ফন্ট দিয়েছি মাহফুজ লিপি ফন্ট। এটা যদি ডাউনলোড করতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও, ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারবেন, পাসওয়ার্ড সংগ্রহ করে ফন্টটি ডাউনলোড করতে পারবেন। মাহফুজ লিপি ফন্ট দুইটি দেওয়া আছে ভিডিওতে। তো নামটা শুধু চেঞ্জ করবেন এবং ফটোটা চেঞ্জ করবেন, তাহলেই আপনাদের ডিজাইন হয়ে যাবে, আপনাদের নিজের মতো করে সাজিয়ে ফেসবুকে পোস্ট করতে পারবেন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন এই পহেলা বৈশাখের দিন। আর মাত্র 4 দিন রয়েছে পহেলা বৈশাখের। এখন মনে করেন আমরা একটা ফটো ব্যাকগ্রাউন্ড এবং করে একটা ফটো আমরা গ্যালারি থেকে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে সুন্দর করে এটা বসিয়ে দিব। এটা মনে করেন নিয়ে আসলাম, সুন্দর করে বসিয়ে দিলাম। এটা নিচের দিকে নিয়ে যাবো,
এইখানে নিয়ে যাব তারপর আগেরটা আমরা ডিলিট করে দেব এই দেখেন হয়ে গেছে পরবর্তী ভিডিও কি নিয়ে আসব সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এটা সেভ করার জন্য সেভে ক্লিক করব তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব আল্টা সিলেক্ট করে সেভ টু তে গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তো ডিজাইনটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অথবা ফেসবুক আইডিতে ইনবক্স করতে পারেন ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম